গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার একটা নতুন ব্লগ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খা খা, আর কিছু খেতে বাকি নাই তোর। আরে ওইটা মিষ্টি না, চিকেন আছে। ইস, কি অবস্থা! মিষ্টি ভেবে সেই মিষ্টির মতো করে খুলছে দুই হাতে করে, এইটার জন্য, এইটুকু, এই 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 বদমাসটার জন্য। চল, কেবল জ্বালাতন। উফ, চুড়িদারটা দিল এই জায়গাটা ফুটো করে। আই দেখ, মার খাবি কিন্তু। তো মিষ্টি না দিলে তো হবে না, আমি আজকে মিষ্টি আনিনি, ওই কারণে মায়ের ফ্রিজে ছিল, ওখান থেকেই দিল। ও আচ্ছা আচ্ছা, কে এসেছিলেন? না, আমি এখন খাবো না, না। এ চ, দেখছে দেখো মায়ের চোখ ছোট। তো এইবারই চলে এসেছি সন্ধ্যাবেলায়, আর এখান থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। এইবারই এসেছি, এসেই মাকে, মানে সকাল থেকে আমার খুব ইচ্ছে হচ্ছিল মা চশমা পড়লে কিসের জন্য, মানে ক্যামেরাটা দেখতে দেখার জন্য। তো যাই হোক, আমার সকাল থেকে খুব মানে ইচ্ছা করছিলো যে মায়ের হাতে চিকেন কষা খাবো, অনেকদিন খাওয়া হয় না। আর এখানে এলে বেশিরভাগ আমি রান্নাটা করি চিকেনটা, তাই না? মা এখন কানে হেডফোন দিয়ে আছে, কিছু শুনতেই পারছে না কি বলছি। ও সব শুনতে পাচ্ছে, ও যাই হোক। তো সেই কারণে ভাবলাম মাকে না বলেই সন্ধ্যাবেলা চলে আসি, ওই জন্য চিকেন নিয়ে একদম পুরো হাজির হয়ে গেছি। মায়ের কাছে আবদার যে চিকেন কষা আর সাথে একদম ফুলকো ফুলকো রুটি খাবো, তো সেই জন্য আজকে এই বাড়িতে। আর এসে চা টিফিন সব খেয়ে নিয়েছি, এখন টাইম হচ্ছে 7:45, এখন একটু বসবো, তারপর আবার হবে যা হবে। আর বাইরে যা পরিমাণ, মানে যে পরিমাণ গরম পড়েছে, কোথাও বেরোতে পারছি না, না হেয়ার কাট করতে যেতে পারছি, মানে ক্যান্সেল হচ্ছে বারবার। আর ট্যুর যাওয়ার কথা ছিল, ট্যুরটাও এখন আপাতত যেতে পারছি না, ফাইনাল করতে পারছি না। প্যাকিং হয়ে আছে, প্যাকিং ওই আনপ্যাক করছি, আবার একবার ভাবছি যে হ্যাঁ হয়তো ওয়েদার একটু ভালো হবে। আসলে যদি আমাকে হোটেল রুমে গিয়ে রুমেই বসে থাকতে হয়, ঘুরতেই না পাই, তাহলে গরমের মধ্যে বেরিয়ে কি লাভ, বাড়িতে থাকাই ভালো এসিতে। তো সেই কারণে বেরোনো হচ্ছে না, কিচ্ছু করার নেই, অপশন নেই এখন আপাতত, যতদিন ওয়েদার একটু নরম না হচ্ছে। বৃষ্টি হলে তখন না হলে বেরোনো যাবে। আগে দেখাই, আগে দর্শকদেরকে দেখাই, সবাই তো আর চেনে না। হ্যাঁ, তো এটা যারা জানেন তারা অবশ্যই বুঝে গেছেন, কমেন্টে জানাবেন। আর যারা যারা জানেন না তাদের জন্য বলে দিই এটা কি জিনিস, একটু বাদে বলছি, ঠিক আছে? কাটা হোক আগে, মা এখানে আটাটা মাখছে আর বাবা এটা কাটবে সন্ধ্যাবেলায়। বেশ সুন্দর জিনিস, আমার খেতে দারুণ লাগে। বাবা এটা বাজার থেকে নিয়ে আসে, এই সময়ই পাওয়া যায়, বিশেষ করে অন্য টাইম পাওয়া যায় না, গ্রীষ্মের সময়ই পাওয়া যায়। ঠিক আছে, এটা কাটা হোক, তারপর দেখাচ্ছি। কাটো, দেখায়। ওয়াও, সেই লেভেল লাগছে, কি সুন্দর ক্যামেরাতে আসছে গো। তুমি খাও না বলে তোমার ইয়াক ইয়াক লাগছে, অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, যা সুন্দর লাগে। নরম হয়েছে না, শক্ত আছে দেখি? হ্যাঁ, নরম আছে। তো এটা হচ্ছে ফুড শসা, ঠিক আছে? এটা আলাদা প্রসেসে বানানো হয়, ও এটা একটা প্রজাতি। আচ্ছা, আমি খাওয়ার মালিক, খাই ভাই, আমি জানি না কি পদ্ধতিতে চাষ করা হয়। গ্রীষ্মকালে পাওয়া যায় এটা, গুড় দিয়ে বা হালকা চিনি দিয়ে খাওয়া যায়, ঠিক আছে? কি করবে, এগুলো কি লাগাবে নাকি? সেইটাই তো, এই তো প্রচুর হবে, প্রচুর প্রচুর বীজ, প্রচুর বলছি। হ্যাঁ তুমি, হ্যাঁ তুমি মাঝে কেটে দাও। তো এবছরের, না সকাল দিকে বেশি ভালো লাগে। তো এবছরের প্রথম খাবো ফুড শসা, আমার এত ভালো লাগে খেতে। আর বাবা নিয়ে আসে এই জিনিসগুলো, রঞ্জন এই জিনিসগুলো চেনেই না, আনবেটা আর কি, তাই না? খাওনি কখনো, ও পছন্দ করে না। আমার কিন্তু গুড় দিবে না, হ্যাঁ না, গুড় দিয়ে ভালো লাগে না, চিনি দিলে বা শুধু খাওয়া যায়, এত সুন্দর টেস্ট হয়, একদম সেই বাটারি ফিল আসে মুখের মধ্যে, একদম মিলিয়ে যায়। যারা খেয়েছেন তারা তো জানেন, খুব ভালো লাগে। আমারটা গুড় দেবে না, আমারটা আলাদা রাখো, দুই কুচি রাখো, তাহলেই হবে। ওটা খাবো সন্ধ্যাবেলা, খাওয়া ভালো, ফ্রিজে ছিল, কিন্তু সকাল দিকে হলে বেশি ভালো লাগে, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা। তা আরো বড় সাইজ হয় বলো বাবা, আগের বছর এনেছিলে বোধহয় 4 কিলো 5 কিলো ওয়েট। রঞ্জন খাবে না, ঠিক আছে? শুধু আমি খাবো, মা খাবে, বাবা খাবে। আবার গুড় হাতেই তো নেড়েছো তুমি, সেটাই
চিনি দিবা, হ্যাঁ আর নেবো না, আর দিও না, তিনটা খেতে পারবো না, একটু চিনি দাও, হ্যাঁ তাহলেই হবে। তোমার কই, দেখুন কি সুন্দর, একদম মাখনের মতো, দাও সামান্য। আরে বাবা গুঁড়ো চিনি দেয়, গোটা চিনি মুখে ঠেকে না, ওটা বেশি ভালো লাগে। ব্যাস ব্যাস, আর লাগবে না, আর লাগবে না, কত রকম যে খাওয়ার জন্য চাইছি কি জানি। এত সুন্দর জিনিসটা আশা করি বোঝাতে পারছি, দেখছেন এত সুন্দর, একদম মানে মুখে দেবেন তো একদম মিলিয়ে যাবে, বাটারি ফিল আসে, আর ঠান্ডা খেতে মিষ্টি, দারুণ মিষ্টি। আমি অতগুলো খেতে পারবো না, তো উপর থেকে একটু চিনিও নিলাম, হ্যাঁ এটা নিচের খোসাটা ছাড়ানোর দরকার পড়ে না, কারণ খুব পাতলা হয়, মুখের মধ্যে খাওয়ার সময় ছাড়িয়ে নেওয়া যায় বা এমনি খাওয়াও যায়, অসুবিধা হয় না, বেশ টেস্টি। এত মারাত্মক, কি বাবা ও বা বাজারে গিয়ে ফুট শসা বললেই দেবে, ফুট শসা দেখবেন একরকম টাইপের পাকা পেয়ারা পাওয়া যায়, একদম জমা মানে জমাট না, ভেতরটা অনেকটা ফাঁপানো হয়, ঠিক সেরকম তো। মা এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছে, রুটি হয়ে গেছে না, হ্যাঁ চিকেন বসিয়ে দিয়েছে, আহা হা মায়ের হাতের চিকেন খাবো আজকে, ওই তো ইয়ে স্টেডিয়ামের কাছে। হ্যাঁ আমি সুগন্ধে রান্না করে চলে আসলাম, ঝোল বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে অর্ধেক হয়েও গেছে, ঢাকনা দেবে না, সস দিয়েছ, আচ্ছা ঢাকা দেওয়া থাক। দারুণ হয়েছে না খেতে, চিকেন কষা খেলাম, গরম পুরো, আমি মাকে এক পিস খাইয়ে দিই, এটা খাবা তাহলে ছোট, একটু খুঁটে কেন খাবে, দাঁড়াও দাঁড়াও, কি যে মারাত্মক টেস্ট হয়েছে কি বলবো, আর টিভিটা চলছে একদম গম 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 করে জোরে সাউন্ড দিয়ে, কি হচ্ছে, হ্যাঁ সেই মানেছে চিকেনের একটা টুকরোর অর্ধেক, ঠিক আছে অর্ধেকের অর্ধেক, এইটুকু খাবে নাকি, পুরোটা খাবে না, খাবে না অবশ্যই, কেন আমি এত বকলাম, ঝোলটা খেয়ে নাও। ওফ চিকেনের কালার সেল বলে, আর আমি তো আগেই টেস্ট করে নিয়েছি, সবাই টেস্ট করে নিয়েছি, তো মা এখন খাবার দিচ্ছে, রাত হয়ে গেছে 10টা বাজে, খেতে হবে, ঠিক আছে এখানে আছে রুটি সাথে পেঁয়াজ আর কষা কষা চিকেন, তো এই হচ্ছে আজকে রাতের ডিনার, রুটি সাথে ভাত সাথে চিকেন কষা সাথে পেঁয়াজ, ঠিক আছে এরকম কম্বিনেশন কারা খান অবশ্যই কমেন্টসে জানাবেন। আরে ভাতের সাথে কে মিষ্টি খায়, না আমি মিষ্টি খাবো না, ডিনারটা করতে বসেছি, এবার কথা হচ্ছে কারা কারা এরকম খাবার খান, যে দুটো রুটি একটু মতো সামান্য ভাত যাই সবজি থাক বা ডাল থাক সেটা দিয়ে রাতে বিশেষ করে, কারণ আমি যখন মোটামুটি ক্লাস 9-10 পড়তাম তখন এরকম আমার অভ্যেস ছিল, রুটি তো খেতাম না পরোটা বরাবরই, তো পরোটা 2 পিস নেব সাথে এই সামান্য হলেও একটু ভাত নেব, আর ডাল ভাজাভুজি যা থাকবে এক্সট্রা হলে ওই যেহেতু ভাতটা নেবো সেই জন্য ভাজা কিছু একটা বানিয়ে নিতাম, মা বানিয়ে দিত, আর ডাল থাকলে সেটা ডাল দিয়ে খেতাম, তো সেই জিনিসটা আবার আজকে কন্টিনিউ করছি, কারণ আমি রাতে ভাত একদমই প্রায় খাই না, অনেক বছর হলো ছেড়ে দিয়েছি, কারণ আমার ঠিকঠাক সহ্য হয় না, চোখ মুখ একদম ফোলা ফোলা হয়ে যায় সেই কারণে, তো মা বললো যে তুই তো ভালোবাসিস খেতে তো একটু সামান্য মতো ভাতও নে, তো সেই দিনটা আবার মনে পড়ে যাচ্ছে। আর
মিষ্টি আমাকে যদি দিলে তাহলে তোমরা কে খাবে? পেঁয়াজ আমার এখান থেকে কে নিল? আমি আনবে না, আমার বেশি লাগে না, রঞ্জনের বেশি লাগে। দাদা তো আমি ঝোল খাবো না, কাঁচা পেঁয়াজ খেতে দিয়ে কোলেস্টরল কমায়। ও কোলেস্টরল কমায়, কোলেস্টরল কোলেস্টেরল না ওই করে আমার কিন্তু সেইটাই। বাংলাতে মায়ের হাতের চিকেন, বাংলা বলতে পারছিস? কত বাংলাই জানিস না। হুম বল। আটকে যায় বলার সময় কি শব্দটা বলো, শব্দটা কি এরকম একটা ব্যাপার। সেদিন বন্ধ করেছে তো বাংলাদেশের প্রধান, তো বাবার খাওয়া হয়েছে, বাবা যেহেতু চিকেন খায় না আগে খেয়ে নিয়েছে, আমরা তিনজনে বসেছি এখন। তো আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট, 10:30 বাজে, এবার যাব, বেরোতে হবে, আজকে বিয়ের ডেট আছে, খুব মানে চারিধারে বাজি ফাটছে। হ্যাঁ তো বাবা শুয়ে পড়েছে, বাবা শুয়ে পড়েছে, আমরা বেরিয়ে যাব। বাবা শোয়ার আগে বলেই উঠেছে, মানে ঢুকেছে রুমে যে কত লেট করবে, কত লেট করবে, যাবে তো তাড়াতাড়ি যাবে, আর না হলে থেকে যাও, রাত করে লাভ নেই। তো যাই হোক চলুন, এই ছিল আজকের ব্লগ। যে চিকেনটা জবরদস্ত ছিল, আমি জবরদস্ত খেলাম, সেই আগের স্মৃতি আবার পেয়ে গেলাম। তো চলুন আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে, নতুন ব্লগ নিয়ে। বাবা সবাই টাটা করছে, তো দাঁড়িয়ে টাটা করবে তো? রঞ্জন এমনি পেরিয়ে যেতে এরকম করে দিয়ে গেল, এটা কিরকম টাটা রে ভাই? মা টাটা টাটা, সবাই মিলে টাটা। এই যে ধন্দু আছে, সন্টু কিন্তু ঢুকে গেছে রুমে, ওর এসি চায়, বাবা ও গরমে থাকবে না বাইরে, আর ধুন্দু বাইরে থাকে, এটাই তো। চলুন আজকের মতো টাটা, গুড নাইট, সুইট ড্রিম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।